আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষা কি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসে হবে, আর যদি শর্ট সিলেবাসে হয় তাহলে কি কোশ্চেন কঠিন হবে নাকি সহজ হতে পারে। এই বিষয়ে নিয়ে একটু ধারণা দিব তোমাদের, আসলে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে সেই জায়গা থেকে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি একটু ধারণা দিব। আশা করা যায় ভিডিওটা একটু হলো তোমাদের হেল্পফুল হবে। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয় না তারা অবশ্যই যুক্ত হয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, অবশ্যই যুক্ত হয়ে দেবো। কারণ হচ্ছে আমি ফেসবুক গ্রুপে তোমাদের যত কোশ্চেন আছে অ্যাডমিশন নিয়ে সব কোশ্চেন তোমরা করতে পারবা এবং উত্তরগুলো আমি দেবো, এবং ফেসবুক পেজেও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পাবা, অবশ্যই যুক্ত হয়ে দেবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। দেখো, বলতেছি বুয়েট ডিও মেডিকেল ভর্তি পরীক্ষা 2022, এই পরীক্ষাটা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে, আর যদি শর্ট সিলেবাসে হয় তাহলে কেমন হতে পারে। দেখো, গত বছরে অ্যানালাইসিস যদি বলি আমি, গত বছরের কথা, শুধুমাত্র গত বছরই তোমার হচ্ছে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে, কিছু কিছু জায়গায় ফুল সিলেবাসে হয়েছে, বাট ম্যাক্সিমাম জায়গাটাতে তোমার হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষাটা হয়েছে, শর্ট সিলেবাসে হয়েছে। যেমন কিছু জায়গায়, যেমন IIT তোমার ফুল সিলেবাসে হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সরি কৃষি গুচ্ছতে সম্ভবত শর্টের কথা বলে ফুল নিয়ে এসলো, মেডিকেলে ফুল হয়েছে, কয়েকটা জায়গায় আসলে ফুল হয়েছে, বাট ম্যাক্সিমাম জায়গাতে শর্ট সিলেবাস হয়েছে। এখন আমি যদি বলি সেই জায়গা থেকে গত বছরে অ্যানালাইসিস করে আমার কাছে যেটা মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটিতেও ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, শর্ট সিলেবাস, ঠিক আছে, শর্ট সিলেবাসে হবে। এরপর যদি আমি বুয়েটের কথা যদি বলি, বুয়েট ভর্তি পরীক্ষাও গত বছর শর্ট সিলেবাসে হয়েছে, এখানেও হয়তো শর্ট সিলেবাসে হবে। মেডিকেল পরীক্ষাটা তোমার হচ্ছে গত বছর হয়েছিল ফুল সিলেবাসে, এবছরও হয়তো বা ফুল সিলেবাসে হবে, বাট তোমরা শর্ট সিলেবাসকে বেশি গুরুত্ব দিবা, শর্ট সিলেবাসকে বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে, শর্ট সিলেবাস। এখন গত বছরে কোশ্চেন প্যাটার্ন কেমন পরিবর্তন হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি বলো, বুয়েট বলো কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষার কথা যদি বলি, গত বছর আসলে কোশ্চেন প্যাটার্ন কেমন পরিবর্তন হয়েছে সেটা যদি আমি একটু বলি। দেখো, তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কিন্তু চেঞ্জ হয়েছে 2020 সাল থেকে, 2020 সাল 2021 সাল, এখানে এই ভর্তি এই যে 2020-21 তোমার হচ্ছে যে বেশ কিছু পরিবর্তন এসেছে, 2019 থেকে মূলত পরিবর্তনটা এসেছে। তো পরিবর্তনটা আসলে কেমন, পরিবর্তনটা হচ্ছে তোমার আর 2020-21 রেজাল্টে পরিবর্তন আসছে। আমি একটু বলি আসলে পরিবর্তনটা কেমন, সেটা হচ্ছে যে তোমার 2020-21, 2019 থেকে 2019-20 এবং 21 এই তিনটা ভর্তি পরীক্ষা MCQ পরীক্ষা হয়েছে 60 মার্কের, আর রিটেন পরীক্ষা হয়েছে 40 মার্কের, টোটাল 100 মার্কের। এবং 2019 সাল পর্যন্ত জিপিএ 2019 সাল পর্যন্ত SSC এবং HSC মিলিয়ে 80 মার্ক ছিল, বাট 2020 সালে অটো পাস দিয়েছিল, সো সবাই রেজাল্ট ভালো করেছিল। 2021 সালের কথা যদি বলি, সবাই রেজাল্ট ভালো করেছিল শর্ট সিলেবাস হওয়ার কারণে, এবছরও রেজাল্ট হয়তো ভালো হবে কারণ কোশ্চেনে অনেক অপশন থাকে। সো 2020-2021 সালে ভর্তি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমার এই জায়গাটাতে রেজাল্টের জন্য মাত্র 20 মার্ক রাখা হয়েছে, SSC-তে 10, HSC-তে 10, কারণ সবাই রেজাল্ট ভালো করতেছে। তো সেই জায়গা থেকে এই বছরের রেজাল্টের জন্য 20 মার্কই রাখা হবে। সো যাদের রেজাল্ট খারাপ হওয়ার আশঙ্কা আছে কোনো ভয় নাই, কোনো অসুবিধা নাই, বুঝতে পারছো? তুমি যদি 4ও পাও, GPA 5-এর ভিতর 4ও পাও, তাও তোমার আসলে চান্স থাকবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, মানে সেই সম্ভাবনাটা থাকবে, সুযোগটা থাকবে। ওকে, এনিওয়ে, সো যেটা বলতেছিলাম যে আমাদের এই জায়গাটাতে পরিবর্তন এসেছে, কিন্তু আমি যদি কোশ্চেনের কথা যদি বলি, 2020 সালেও পরিবর্তন আসে নাই, 2020 সালেও পরিবর্তন আসে নাই, কিন্তু 2021 সালে যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, সো এই জায়গাটাতে কিছু পরিবর্তন আসছে। পরিবর্তন বলতে বোঝাচ্ছি ফিজিক্সের 15টা কোশ্চেন থাকে, ফিজিক্সে 15টা MCQ, তারপরে কেমিস্ট্রিতে 15টা MCQ, সবগুলোতে 15টা করে MCQ থাকে। সো ফিজিক্সে আমি দেখেছি বিগত বছরের একদম তোমার মানে বিগত বছরের কোশ্চেন যেভাবে করা হয়েছে ওভাবে তুমি যদি করো তাহলে মোটামুটি তুমি এখানে 10-11টা ইজিলি পারবা। বাকি তোমার হচ্ছে তিনটা মতো কোশ্চেন, 3-4টা কোশ্চেন একটু মোটামুটি লজিক্যাল করছিল, একটু কঠিন করছিল, বুঝতে পারছো বিষয়টা?
এই হচ্ছে ব্যাপার আর কি। আর যদি আমি ম্যাথের কথা বলি, ম্যাথের ক্ষেত্রেও সেম, ম্যাথ ফিজিক্সে 3 থেকে 4টা করে কোশ্চেন, একটু জটিল করছিল। বাট 2020 সালের কথা যদি বলি, 2020 সালে আহামরি কোনো কঠিন কোশ্চেন আসছিল না, এমসিকিউর কথা বলতেছি। ওকে, আর বাকিগুলো কেমিস্ট্রি আর বায়োলজি মোটামুটি পারা যায়, খুব বেশি ঝামেলা করা নাই, এগুলো আসলে যারা পড়ছে তারা পারছে। সো 3 থেকে 4টা এমসিকিউ জটিল করছে। সো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়, ডিউ আসলে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করবে না, যদি চেঞ্জ করে খুবই সীমিত, যেইটুকু পরিবর্তন করবে ওইটুকু তোমার চান্স পাওয়া আটকাতে পারবে না। যেইগুলো তোমার মোটামুটি পড়ছো, যেইগুলো কমন আসে, ওইগুলো তুমি যদি ভালো করে পড়ো চান্স হয়ে যাবে, ঠিক আছে। সো এটা নিয়ে ভয় নাই যে শর্ট সিলেবাস হবে বলে আমার ঢাকা ইউনিভার্সিটি চান্স আটকায় যাবে। ও, অনেকে আরেকটা বিষয় জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া রিটার্নের ক্ষেত্রে কেমন হয়েছে কোশ্চেনটা। সো রিটার্নের ক্ষেত্রেও আমরা যদি দেখি যে রিটার্নের ক্ষেত্রেও মোটামুটি যেটা হয় আর কি, আসলে রিটার্ন সহজ থাকলেও পুরোপুরি আনসার করা যায় না, কারণ 16টা কোশ্চেন থেকে মাত্র 40 মিনিট সময়, এটা আসলে মানে আনফেয়ার। এর ভিতরে তুমি 45 মিনিট সময় থাকবে, এই 45 মিনিটে 16টা কোশ্চেন অ্যান্সার করা আসলে টাফ। সো তুমি যদি এই জায়গাটা রিটার্নে 25ও পাও, এনাফ, মোর দ্যান এনাফ, তুমি এই জায়গাটা টার্গেট থাকবে মিনিমাম 25 পাবো আমি, আর এমসিকিউতে আমি 45 তুলবো। এই 70 মার্ক হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড মার্ক, ঠিক আছে। এই 70 মার্ক পাইলে মোটামুটি তোমার সিরিয়ালটা 600-500 ভিতরে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, সো এই ছিল মোটামুটি আর কি একটা ধারণা। আচ্ছা, আর একটা বিষয় বলি, মেডিকেল পরীক্ষায় গত বছর ফুল সিলেবাসের কথা বলে সবই কোশ্চেন 90% কোশ্চেন শর্ট সিলেবাস থেকে আসছে। সো আমার আমি আবারও বলতেছি যে তোমার শর্ট সিলেবাসকে বেশি ফোকাস করো। আচ্ছা, এই জায়গাটা তোমার ইনফরমেশন বেস, আসলে ইনফরমেশন বেস পরীক্ষাটা হয়। সো এই জায়গাটাতে আসলে বলা মুশকিল যে কোন বছরে কোশ্চেন কঠিন হবে, কোন বছরে কোশ্চেন জটিল হবে। যেমন 2018 সালের কোশ্চেনটা মেডিকেলে কিন্তু বেশ তুলনামূলক ইনফরমেশনগুলো একটু টাফ ছিল। সো এখানে যেহেতু ইনফরমেশন বেস আসলে পরীক্ষাগুলো হয়, সো এই জায়গাটা আসলে বলা মুশকিল যে কোন বছরে কেমন হবে, ঠিক আছে। আর বুয়েটের কথা যদি বলি, বুয়েট ভর্তি পরীক্ষা রিটেনে, রিটেন পরীক্ষা এমসিকিউতে খুব বেশি অসুবিধা হবে না তোমাদের। এই রিটেন পরীক্ষায় তোমার হচ্ছে কি হচ্ছে, রিটেন পরীক্ষাটাতে তোমার হচ্ছে কোশ্চেনগুলো একটু পেঁচাচ্ছে। তুমি যদি লাস্ট 2 ইয়ার্সের কোশ্চেন দেখো, 2020 কিংবা 2021, তুমি একটু দেখবা, স্পেশালি 2021, স্পেশালি 2021 সালের কোশ্চেনগুলো মানে বিগত বছরে যেরকমটা আসে পারা যায় মোটামুটি, সো ওইভাবে দিচ্ছে না, হালকা একটু চেঞ্জ করে দিচ্ছে। সো তোমাকে ক্রিয়েটিভ হতে হবে, তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন ব্যাংক সলভের পাশাপাশি তোমাকে গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন, এইগুলো তোমাকে সাথে রাখতে হবে। ম্যাথের যে একটা বই করছো, যে বইটা করবা, সেই বইটা যে কোনো একটা বই খুব ভালো করে করতে হবে। এর পাশাপাশি তুমি কোশ্চেন ব্যাংকটা ভালো করে করতে হবে, তাহলে হয়তো বা তোমার খুব বেশি অসুবিধা হবে না। আর বুয়েট ভর্তি পরীক্ষা রিসেন্ট একটা সিস্টেম চালু করছে, সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা আগে নিয়ে নিচ্ছে। টোটাল 24,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারছে, 24,000 স্টুডেন্টের ভিতর থেকে তোমার হচ্ছে 6,000 স্টুডেন্ট সিলেক্ট করতেছে। 6,000 স্টুডেন্ট, 24,000 এমসিকিউ পরীক্ষা দিচ্ছে 24,000 স্টুডেন্ট, এখান থেকে 6,000 পরীক্ষা দিবে রিটেন ভর্তি পরীক্ষা, রিটেন পরীক্ষা দিবে। সো এমসিকিউতে আহামরি কোনো অসুবিধা হবে না, অর্থাৎ বুয়েট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে 24,000 স্টুডেন্ট। সেখান থেকে তোমাকে রিটেনের জন্য 6,000 সিলেক্ট করা হবে। এই 6,000-এর ভিতর থেকে 1,238টা সিট, এখান থেকে লাস্ট 1,238 জন চান্স পাবে। সো এই রিটেনটাতে তোমার ভালো করে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। যেহেতু শর্ট সিলেবাস, সো স্বাভাবিকভাবেই তারা চাইবে তোমাকে আটকাতে। ও, আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে শর্ট সিলেবাস মিন্স যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো পুরো পড়বা, সেই অধ্যায়গুলোর ভিতরে আবার টপিক খুঁজতে দেওয়া না জানো, তাহলে বাঁশ খাবা। আমি আবারও বলতেছি, মনে করো ফিজিক্সে অধ্যায় আছে 2 অধ্যায় 5 অধ্যায় আর অন্যান্য অধ্যায় আছে ধরলাম। এখন 2 অধ্যায় মনে করো ভেক্টর চ্যাপ্টারে পাঁচটা টপিক আছে, কিন্তু বোর্ড পরীক্ষা হয়েছে 3টা টপিকের উপরে। তাই বলে তুমি অ্যাডমিশন পরীক্ষা কিন্তু ওই 3টা টপিকের উপরে নির্ভর করো না, কারণ ভার্সিটি ভর্তি পরীক্ষার ব্যাপারে কখনোই কর্তৃপক্ষ তোমার যারা কোশ্চেন করে, যারা ডিপার্টমেন্টের স্যাররা কোশ্চেন করে, তারা দেখবে না এসএসসিতে কোন টপিকগুলো আছে, সেই টপিকগুলো ঘেটে নো, তারা অধ্যায়গুলো দেখবে যে না এই অধ্যায় নাই, ঠিক আছে অধ্যায় বাদ, বাকি যে অধ্যায়গুলো আছে তোমাকে এ টু জেড পড়তে হবে। ওই অধ্যায় ভিতরে কোনো শর্ট খুঁজবা না, মাইন্ড ইট, ওকে। সো এই ছিল মোটামুটি একটা ধারণা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে কী ধরনের বিগত বছরে কোশ্চেন আসছে, রেজাল্টের জন্য কেমন কী রাখে, কতজন পরীক্ষা দিতে পারে,
বিস্তারিত একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে মনের ভিতরে সেটা তোমার কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই যদি সময় পাই আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। তবে তোমরা যদি ফেসবুক গ্রুপে তোমার কোশ্চেনটা করো আমার জন্য ভালো হয়, আমি সময় পেলে তোমাদের জন্য কোশ্চেনটার উত্তর দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।